খোয়াই মহকুমার বিভিন্ন রেশন শপে আটা প্রদানের বিষয় নিয়ে গত কিছুদিন পূর্বে সিপিআইএমের পক্ষ থেকে খোয়াই মহকুমার শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছিল। পরবর্তী গত দুদিন পূর্বে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রীকে একটি চিঠি প্রদান করেন সিপিআইএমের বিধায়ক নির্মল বিশ্বাস। সে চিঠিতে উল্লেখ করা হয়েছিল, পুজোর মাসে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত রেশন কার্ড হোল্ডারদের 100% ভর্তুকি মূল্যে চিনি, ময়দা এবং সুজি প্রদান করার কথা ঘোষণা করা হয় এবং ঘোষণা মতো রাজ্যের অন্যান্য স্থানের রেশন কার্ড হোল্ডারদের নিয়ে খোয়াই মহকুমার সমস্ত রেশন কার্ড হোল্ডাররাও বিনামূল্যে এই রেশন সামগ্রীগুলি পান। কিন্তু সেই সঙ্গে সরকারিভাবে ভর্তুকি মূল্যে নিজেদের বরাদ্দকৃত আটা পানি খোয়াই মহকুমার বিভিন্ন এলাকার রেশন কার্ড হোল্ডাররা। এ নিয়ে ভোক্তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাই সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের খাদ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন সিপিআইএমের বিধায়ক নির্মল বিশ্বাস। বুধবার খোয়াইয়ের দশরথদেব মেমোরিয়াল কলেজ এক অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন খাদ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের প্রায় 2059টি রেশন শপ রয়েছে, কিন্তু প্রতিটি রেশন ডিলারদের স্টোরেজ ক্যাপাসিটি এক নয়। এর মধ্যে পুজোর মরশুমে ফ্রি রেশন সামগ্রী অধিক পরিমাণে স্টোর করতে গিয়ে স্টোরেজের অভাবে আটা স্টোর করা সম্ভব হয়নি। তাই আটা আসতে কিছুটা দেরি হয়েছে, তবে এই বিষয়ে আলোচনা হয়েছে। কিছুদিনের মধ্যে প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের তাদের পাওনা আটা পেয়ে যাবেন। ওনার চিঠিতে যেটা দেখলাম, ওনার যেটা বক্তব্য যে পূজা উপলক্ষে আটা প্রদান করা হয়েছে, সুজি প্রদান করা হয়েছে, ময়দা প্রদান করা হয়েছে, অ্যাকচুয়ালি পূজা উপলক্ষে আটা প্রদান করা হয়েছে, দিস ইজ নট কারেক্ট। আটা প্রতি মাসেই আসে, সাবসিডাইজ রেটে 13 টাকা আমরা বিনামূল্যে আটা দিই, বিনামূল্যে আমরা ময়দা দিয়েছি, চিনি দিয়েছি এবং সুজি দিয়েছি। ওই সময় যেহেতু পূজার মরশুম ছিল, আপনি জানেন যে এখানে একটা কোঅপারেটিভ আছে যারা একটা নমিনি, যারা আনে এবং রেশন ডিলাররা কাছে যায় পরে, এবং সারা রাজ্যে 2059টার মতো রেশন ডিলার রয়েছে, রেশন শপ। প্রত্যেকের কাছে কিন্তু জায়গা সঠিক নেই, মানে অনেকের কাছে বেশি জায়গা রয়েছে স্টোরেজের জন্যে, অনেকের কাছে কম জায়গা রয়েছে স্টোরেজের জন্য। যেহেতু আমাদের প্রায়োরিটি ছিল ময়দা, সুজি এবং চিনি, তাই তারা আটাটা একটু পরবর্তী সময়ে মানে লেট করে এনেছে, স্বাভাবিকভাবেই মানুষ পায়নি বা টাইমলি পায়নি। কিন্তু এর অর্থই নয় যে এখানে কোনো ঘোটালা হয়েছে বা কোনো অনিয়ম হয়েছে। তা আমরা দপ্তরকে বলেছি, দপ্তর এটা খোঁজখবর করে এসডিএম এর সঙ্গেও কথা বলেছেন। ওদের যারা অবজারভেশন বা ফাইন্ডিংস, সেটা হচ্ছে পুজোর মরশুমে যেহেতু মানুষের মধ্যে একটা কারাকারি ছিল বা উন্মাদনা ছিল, যে তাড়াতাড়ি ওই বিনামূল্যে যেটা এসছে চিনি, সুজি এবং ময়দা, সেটা তাড়াতাড়ি নেওয়া, ওই সেটাকে যে স্টোর করতে হয়েছে, একটা বিশাল পরিমাণ জিনিস স্টোর করতে হয়েছে, তাই ময়দাটা সঠিক সময়ে স্টোর করা, আর আটাটা সরি এটা স্টোর করা যায়নি। তো পরবর্তী সময় আটা সঠিকভাবে দেওয়া হবে, যেটা তারা পায়নি তারা সেটা দিয়ে যাবে। রিপোর্ট আর ইনিউস।